সাকিবের বার্ষিক আয় কত, কত টাকার মালিক তিনি, অবশেষে সেই তথ্য এবার সামনে আসলো হলফনামার মাধ্যমে। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠ সব জায়গায় কাঁপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাকিব, তাও নিজের জন্মভূমি মাগুরা থেকে। ইতিমধ্যে সাকিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। মনোনয়ন পাওয়ার পর গত সপ্তাহে প্রথমবার নির্বাচনী এলাকায় যান সাকিব। সে সময় হাজার হাজার নেতাকর্মী ও ক্রিকেট অনুরাগীর মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানায়। এরপর মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভায় যোগ দেন সাকিব। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন সাকিব আল হাসান। নির্বাচনের আচরণবিধি না মেনে প্রচার শুরুর নির্দিষ্ট তারিখের আগেই জনসংযোগ ও শোভাযাত্রা করায় সাকিবের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও দেয় অনুসন্ধানী কমিটি। আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগের লিখিত ব্যাখ্যা দিতে হয় সাকিবকে। প্রধান যুগ্ম জেলা দায়রা জজ সত্যব্রত শিকদারের আদালতে হাজির হয়ে তিনি লিখিত আকারে এ ব্যাখ্যা দিয়েছিলেন। এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া হলফনামায় নিজের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছেন এই অলরাউন্ডার। হলফনামায় সাকিব নিজের পেশা হিসেবে ক্রিকেটার দেখিয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিবিএ পাশ। তিনি তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন 5,55,71,262 টাকা, বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন $24,261, ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন 5,32,74,769 টাকা, অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন 11,56,91,876 টাকা, শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন 43,63,96,874 টাকা, সোনা দেখিয়েছেন 25 ভরি, আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছেন 13,00,000 টাকা। এদিকে জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছে 31,98,61,382 টাকা, ইস্টার্ন ব্যাংকের লোন দেখিয়েছেন 1,50,20,363 টাকা, আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন 22,96,493 টাকা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া মনোনয়নপত্র থেকে এসব তথ্য জানা গেছে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য জানিয়েছেন।